আজকের প্রশ্নটি পাঠিয়েছেন শেলি দে, সুদূর বারাণসী উত্তরপ্রদেশ থেকে। তার প্রশ্নটি অত্যন্ত প্রাসঙ্গিক। আমাদের প্রায় প্রতিটি মানুষের একই প্রশ্ন উঁকি মারে মনের কোণে, কিন্তু আমরা উত্তর খুঁজে পাই না, উত্তর কে দেবে, সেই জন্যই আমাদের এই চ্যানেল। শেলি দে প্রশ্ন করেছেন যে উপবাস না করেও কি বিভিন্ন দেবদেবীর বা ঈশ্বরের পূজা অর্চনা করা যায়? খুব অসাধারণ একটি প্রশ্ন। এই প্রশ্ন আমাদের অনেকেরই, তাই আজকের আমাদের আলোচনার বিষয় উপবাস না করেও কি দেবদেবীর পূজা অর্চনা করা যায়। এই প্রশ্নের উত্তর আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করব শ্রী শ্রী সারদা দেবীর আলোচনা থেকে। মা সারদা এ বিষয়ে অসাধারণ পথ দেখিয়েছেন, অতি চমৎকার উত্তর দিয়েছেন। তাহলে চলুন আজকের আলোচনা শুরু করা যাক। বালবিধবা সবাসনা দেবী সারদা মায়ের একনিষ্ঠ ভক্ত ছিলেন। তো একদিন এসেছেন সবাসনা দেবী শ্রী শ্রী মায়ের কাছে, নানান ধরনের কথাবার্তা হচ্ছে। সেই কথা প্রসঙ্গে সবাসনা দেবী শ্রী শ্রী সারদা মাকে জানালেন যে তিনি যে বিভিন্ন দেবদেবীর পুজো করে থাকেন, সেই পুজো করেন কিন্তু নিরম্বু উপবাস থেকে। সবাসনা দেবীর এই কথা শুনে মা সারদা কি বলেছিলেন? বলেছিলেন, দেখো আত্মাকে কষ্ট দিয়ে কি হবে, আমি বলছি তুই খা। অর্থাৎ মা নির্দেশ দিচ্ছেন সরাসরি সবাসনা দেবীকে, বলছেন দেখ তুই এই যে নিরম্ব উপবাস থেকে দেবদেবীর পূজা অর্চনা করছিস, আরাধনা করছিস, সেটা ঠিক, কিন্তু তোর আত্মা কিন্তু কষ্ট পাচ্ছে। মা বুঝতে পেরেছিলেন, মা তো অন্তর্যামিনী ছিলেন, তাই সবাসনা দেবীর এই যে নিরম্ব উপবাস, এই নিরম্ব উপবাস থাকলে যে সবাসনা দেবীর আত্মা কষ্ট পায় সেটা মা উপলব্ধি করেছিলেন। তাই সরাসরি নির্দেশ দিলেন, বললেন আমি বলছি তুই খা। আবার সুরবালা দেবী, তিনিও শ্রী শ্রী সারদা মায়ের অত্যন্ত কাছের ভক্ত ছিলেন। তো কি হলো, সেই সুরবালা দেবীর পতি বিয়োগ হলো, অর্থাৎ স্বামী মারা গেলেন। এরপর থেকে দেখা গেল সুরবালা দেবী অবশিষ্ট জীবন হব্বিষ্যি করে কাটিয়ে দেবে এমন প্রস্তাব মাকে দিলেন যে আমার তো স্বামী মারা গিয়েছে মা, তাই আমি সারা জীবন হব্বিষ্যি আহার করব। এই কথা শুনে মা কি বলেছিলেন, যদিও সুরবালা দেবী শুধু একা নন, বহু বিধবা নারী কিন্তু অনেক কিছু খাওয়া দাওয়ার ব্যাপারে নিয়মকানুন পালন করে থাকেন। তাই সুরবালা দেবীকে মা বললেন, সুরবালা দেবীর যে প্রস্তাব, তার স্বামী মারা গিয়েছে, তিনি হব্বিষ্য করে জীবন কাটাবেন, এই প্রস্তাবের বিপক্ষে মা তার মতামত দিচ্ছেন। মা সারদা বলছেন, দেখো আত্মা যদি কিছু খেতে চায় আত্মাকে তা দিতে হয়, না হলে ঘোর অপরাধ হয়, আত্মা কাঁদে আমাকে দিলে না বলে, আমাকে দিলে না এই বলে। তাহলে দেখুন বন্ধুরা, মা সারদা এই যে আমাদের সুপ্রাচীন ভারতবর্ষে বিভিন্ন ধরনের কুসংস্কার জনিত যে সমস্ত আচার বিচার নিয়ম কানুন ছিল, মা সারদার সেই বিচার যে আচার যে নিয়ম কানুন যেগুলো ঠিক বিজ্ঞানভিত্তিক নয়, সেগুলোকে ভেঙে দুমড়ে মুচড়ে উল্টে দিলেন। বললেন, তুমি বিধবা হয়েছো ঠিক, কিন্তু তোমার আত্মা যদি কিছু খেতে চায় আর তুমি সেটা না খাও, তাহলে কিন্তু অপরাধ হবে, কারণ আত্মা কাঁদতে থাকে আমাকে দিলে না, আমাকে দিলে না এই বলে। আরেকটি প্রসঙ্গে আসা যাক, এই একাদশী তিথি প্রসঙ্গ। অনেকেই আছেন যারা একাদশী তিথি পালন করেন, কেউ কেউ নিরম্ব উপবাস করেন, অর্থাৎ জল পর্যন্ত খান না, আবার অনেকে অন্ন গ্রহণ করেন না। মা সারদা তো একাদশী তিথি পালন করতেন, মা সারদা কি করতেন চলুন সেদিকে একবার আমরা তাকাই। মা সারদা নিজে একাদশী পালন করতেন, কিন্তু সেদিন ভাত খেতেন না বটে, তবে সামান্য লুচি আহার করতেন। মাকে বলতে শোনা যেত, খেয়ে দিয়ে দেহটা ঠান্ডা করে নিয়ে তবে ভগবানকে ডাকো। আহা, এমন সুন্দর পথ শ্রী শ্রী মা সারদা ছাড়া আর কে দেখাবেন। অর্থাৎ মা সারদার এই যে কথাবার্তা, নির্দেশ, আদেশ, সেগুলো থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে উপবাসে না থেকেও খেয়ে দিয়েও বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা করা চলে। সরাসরি মা সারদা
নির্দেশ দিচ্ছেন। তাহলে বন্ধুরা, আশা করি আজকের এই আলোচনা শোনার পর থেকে মনে সাহস নিয়ে, মনে বল এনে আমরা কিন্তু খেয়ে দেয়েও পুজো করতে পারি, অর্থাৎ উপবাসে না থেকেও আমরা বিভিন্ন দেবদেবীর পুজো অর্চনা, আরাধনা ইত্যাদি করতে পারি। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো লাইক, শেয়ার, কমেন্টস করবেন, আর সঙ্গে সঙ্গে অবশ্যই প্রাসঙ্গিক বিষয়ে প্রশ্ন করবেন। প্রাসঙ্গিক বিষয়ে প্রশ্ন করলে সেই প্রশ্নের উত্তর চটজলদি পাওয়ার একটা সম্ভাবনা থাকে। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। বিদায় নেবার আগে আরেকটি অনুরোধ করছি, সেটি হলো যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা করে উঠতে পারেননি, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, আবার আগামীকাল কথা হবে। নমস্কার, ধন্যবাদ।